আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আহ্বান 24 এর সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সামনে উপনীত হতে যাচ্ছে শবে বারাআত, যেটাকে হাদিসের ভাষায় নিসফু মিন শাবান বলা হয়েছে। শবে বারাআতের সময় গুনিয়ে আসলেই শুরু হয়ে যায় জায়েজ না জায়েজ, বেদআত সুন্নত, বিভিন্ন আমল সহ চরম পর্যায়ের বিভ্রান্তিকর কথাবার্তা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে শবে বারাতের সকল বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে অতি গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তরের মাধ্যমে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এতে করে আপনার সকল সংশয় ও বিভ্রান্তি দূর হয়ে যাবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা চলুন মূল আলোচনায়। এক নম্বর প্রশ্ন, শবে বারাতের রাতটি কোরআন হাদিসের আলোকে বিশেষ কিছু, এটি কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? উত্তর, কোরআন এবং সহি হাদিসের আলোকে যতটুকু জানা যায় এই রাতটি ফজিলতপূর্ণ এবং এ রাতের কিছু বিশেষত্ব রয়েছে। যেমনটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে তথা শবে বারাতের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক অর্থাৎ যারা আল্লাহকে মানে না ও বিদ্বেষ পোষণকারী হিংসুক জগরাটে ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। সহি ইবনে হিব্বান। প্রিয় দর্শক, মনে রাখবেন এটি একটি সাধারণ ক্ষমার ঘোষণা, এই ক্ষমার জন্য ইবাদত শর্ত নয়। তবে কৃতজ্ঞ বান্দা হিসাবে এ রাতে আমাদেরও উচিত না ঘুমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকা। দ্বিতীয় প্রশ্ন, শবে বারাতের রাতে বিশেষ কোনো আমল আছে কিনা? সহি হাদিসের সনদে এ রাতে কোনো বিশেষ আমল বা নির্ধারিত কোনো আমল নেই। তবে একাধিক জয়ীফ হাদিসে এসেছে নফল সালাত, দোয়া ও কবর জিয়ারতের কথা উল্লেখ আছে। মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহেমাহুল্লাহ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনে মাত্র একবার এই রাতে বাকি গোরস্তানে গিয়েছেন, তাই আমাদেরও একবারের অধিক প্রতি বছর গোরস্তানে যাওয়া উচিত নয়। তবে যেহেতু সহি হাদিস অনুসারে এই রাত্রটি ফজিলতপূর্ণ, সেহেতু এ রাতে আমরা কিছু আমল করতে পারি। এক নম্বর, নফল সালাত বেশি বেশি করে পড়তে পারি। দুই নম্বর, সুন্নাহ সম্মত বিভিন্ন জিকির আজকার করতে পারি। তিন নম্বর, দোয়া করতে পারি। চার নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করতে পারি। এসব নফল ইবাদত এই রাতে বৈধ ও মুস্তাহাব হওয়ার পক্ষে মুসলিম উম্মার সকল ওলামায়ে কারামগণ একমত। ইমাম শাফেঈ, আহমদ, আউজাই, ইসহাক, ইবনে তাইমিয়া, ইমাম নববী, শেখ আলবানী রহেমাহুল্লাহ সহ অনেক আলেমই এ রাতের ফজিলতের কথা বলেছেন ও নফল ইবাদত বৈধ ও মুস্তাহাব হওয়ার কথা উল্লেখ করেছেন। চতুর্থ প্রশ্ন, শবে বারাতকে কেন্দ্র করে কোনো রোজা রাখা যাবে কি না? অত্যন্ত দুর্বল একটি হাদিসে রোজা রাখার কথা এসেছে, এজন্য এই রাতে রোজা রাখা সুন্নত নয়। শুধুমাত্র শবে বারাতের কোনো রোজা নেই, তবে যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন, সে হিসেবে এই মাসে সিয়াম রাখা যাবে যে কোনো দিন। আর প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখা তো সুন্নতি, সেই দৃষ্টিকোণ থেকে সিয়াম রাখলে কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন, এই রাতকে অনেকে ভাগ্য রজনীর রাত বলে থাকেন, এটা কতটুকু সহি? এই রাতকে ভাগ্য রজনীর রাত বলা সম্পূর্ণ ভুল। ভাগ্য রজনীর রাত হলো লাইলাতুল কদর বা শবে কদর। যে কোনো তাফসির গ্রন্থ থেকে তাফসির দেখে নিতে পারেন, বিস্তারিত সেখানে উল্লেখ করা আছে। 6 নম্বর প্রশ্ন, শবে বারাতের রাতে অনেকে দেখি হালুয়া রুটি তৈরি করে, এটা কতটুকু যুক্তিযুক্ত? শুধুমাত্র শবে বারাতকে কেন্দ্র করে রুটি হালুয়া বানানো এটি একটি নিকৃষ্ট প্রথা যা আমাদের সমাজে চালু হয়েছে। এমনিতেই গরিব মিসকিনকে যে কোনো দিন খানা খাওয়ানো সওয়াবের কাজ, কিন্তু সেটা শুধু শবে বরাতেই করতে হবে, তাও আবার রুটি হালুয়া দিয়ে, তাহলে সেটা হবে বেদআত। তেমনিভাবে হই হুল্লোড়, আতশবাজি, মসজিদে জামায়াত হওয়া, মসজিদে লাইটিং করা, এগুলো সবগুলোই হচ্ছে বাজে প্রথা যা কোনো হাদিসে উল্লেখ নেই। 7 নম্বর প্রশ্ন, এই রাতে গোসল করার কোনো ফজিলত আছে কি না? এটি একটি বাজে প্রথা,
কেউ সুন্নত মনে করে এরাতে গোসল করলে সেটি বিদআত হবে, অর্থাৎ ধর্মে নব আবিষ্কৃত, এর দ্বারা কোনো সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। এই রাতের আমল হবে একাকী, সম্মিলিত কোনো আমল শবে বরাতের রাত্রে নেই। এই রাতের বিশেষ ধরনের কোনো নামাজ আছে এবং এই এই দোয়া আছে, এই সুরে দিয়ে নামাজ পড়তে হবে, এই ধরনের কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট, নিজেদের মন গড়া কথা। প্রিয় দর্শক, শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে এর বাহিরে যা কিছু আছে সব বানোয়াট ও বেদাত, তাই উল্লেখিত আলোচনার বাহিরে সব কিছু আমরা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য অন্য অন্য ইবাদত বন্দেগীর মতো শবে বরাতেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নফল ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মূল্য এবং শবে বরাতে বেদাত কাজকে বর্জন করে কোরআন সুন্নাহ মতে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।